হয় এটো ক্ষণত যেহেতু আমি ডুমডুমা চাহনগৰী হিচাপে খ্যাত আমি ডুমডুমা চাহনগৰীত আমি বৰ্তমান উপস্থিত আছো আজিৰ পৰা তিনিদিনীয়াকৈ ডুমডুমা এই চাহনগৰীত ডুমডুমা এই ৰাজহুৱা খেলপথাৰত তিনিদিনীয়াকৈ তেওঁলোকে কৰম সন্মিলন আয়োজন কৰিছে আমি আজি এইটো ক্ষণত বৰ্তমান উপস্থিত আছো আৰু পুনে পুনে আহিব বিচাৰিছোঁ সাধাৰণ আজি বহুত উৎকণ্ঠাৰ মাজত আজি আমাৰ প্ৰথম দিনাৰ কাৰ্যসূচী আৰম্ভ কৰিলোঁ প্ৰথম কাৰ্যসূচী আমাৰ ইতিমধ্যে আমাৰ সমন্বয় ক্ষেত্ৰখন উপ উদ্বোধন করার লগতে আমার পতাকা উত্তোলন আর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেল আর ইয়ার পিছতে আর আমার কেবাটাও প্রতিযোগিতা কার্যসূচী আছে আমি আশা রাখিছো যে আমার এই পতাকা কার্যসূচী যি হল আমার করম পতাকার লগতে আমার যা সহযোগী সংগঠন চাহ জনগোষ্ঠী আদিবাসী যা সংগঠন আছে সহযোগী হিসাবে তেওঁলোকৰো পতাকা উত্তোলন হল তো আমি ইয়ার জড়িয়ে এটাই আমি বার্তা দিব বিচাৰিছোঁ যে আমি আহক সংস্কৃতির জড়িয়ে আমার করমর জড়িয়ে যাতে আমি আমার চাহ জনগোষ্ঠী সমাজখনের প্রত্যেকটো জাতি উপজাতি আমি একত্রিতভাবে আমি সদায় থাকো আর এই করমর পতাকার তুলত যাতে আমি ঐক্যবদ্ধ হয়ে থাকো তারই একটা বার্তা দিবর কারণে আজি 2003 চনের পরাই আমার দল সংগঠন আর করম পতাকা উত্তোলন হয় আজিও আমার এই করম সম্মিলনের যোগেদি যাতে ডুমডুমা অঞ্চলত এটা সম্প্রীতির বার্তা হোক সকল শ্রেণী রাইজর এটা ভাতৃত্ববোধ গড়ি তোলক সেই আশারে আমি আজি আমার এই পতাকা উত্তোলন কার্যসূচী সমাপন করলো সুধিব বিচাৰিছোঁ কিয়নো করম কি কি ভিত্তিত করম পতা হয় কৃষি ভিত্তিত নে অন্য কিবা ভিত্তিত করম উদযাপন করা হয় আর করম আর ধর্মর একটা কথা চর্চা হয়েছে কি মানে কি আপনার সকলে জ্ঞাত যে আজি আমার এই করম পরব চাহ জনগোষ্ঠী সমাজের যে এটা আমার পরব আমার প্রাণ আমার স্বাভিমান আমার অভিমান আমার করম এই করমে এটা সময় যে চোতালত আছিল এই চোতালর পর আজি মঞ্চত আহিলে আজি সমগ্র অসমতে বিস্তার হয়ে আছে এই করম আজি কবলে গেলে অসমের চতুর্থ বিহু এই করম পরব আর সকলে জানে বিহু যে আমার কৃষিভিত্তিক একটা উৎসব আমার করম পরবও কৃষিভিত্তিক উৎসব আর এই করম পরবর জড়িয়ে আমি যাতে আমার অসমখনত একটা ধুনিয়া সুন্দর সেউজীয়া যেহেতুকে অসম তা আমিও ধুনিয়াকে আমার মানে ধানে হোক বা যিকোনো কৃষি যাতে ভাল হোক তারে কামনা আমি করম দেবতার পর করেছো মই তো গান নাগাওঁ তথাপিও এই করমর গানের জড়িয়েই বা করমর জড়িয়েই গানের জড়িয়ে আমার চাহ জনগোষ্ঠী সমাজের দুঃখ বেদনা যা অনুভব আছে আমার গীতকার সকলে শিল্পী সকলে প্রকাশ করেছে প্রকাশ করে আছে মই গাবলে ইমান ভাল নাপাও কিন্তু শুনবলে ভাল পাও তথাপিও আমার চাহ জনগোষ্ঠী সমাজের এটা অনুভব অনুভব এই অসমক জঙ্গল ঝাড় কাটলি ধুটু মুড়াগতরলি জঙ্গল ঝাড় কাটলি ধুটু মুড়াগত আরলি গাড়া ঠিপা করলি সমান বানাই দিলি হামরা সোনার আশা গাড়া ঠিপা করলি সমান বানাই দিলি হামরা সোনার আসাম ধন্যবাদ হয় নিশ্চিতভাবে এনে ধরনের আজি ডুমডুমাত করম সম্মিলন তেওঁলোকে আয়োজন করেছে ইয়াত ইয়াত লোকে লোকান্য হব তিনিদিনিয়াকৈ তেওঁলোকে করম সম্মিলন তেওঁলোকে আয়োজন করেছে আর আমি এটো ক্ষণত পরিবেশ আমি দেখাব বিচাৰিছোঁ তেওঁলোকে কেবাটাও কার্যসূচী তেওঁলোকে হাতত লৈছে আর পতাকা উত্তোলন ইতিমধ্যে হয়ে গেছে স্মৃতি তর্পণ ইতিমধ্যে হয়ে গেছে আর বহুকেটা কার্যসূচী এই ক্ষণত আছে মোৰ সহযোগীক মই পরিবেশ দেখাবর কারণে অনুরোধ জানাইছো অকমান আগুয়াই আহিলে ভাল হয় কিয়নো ডুমডুমা সকলে জানে যে ডুমডুমা চাহনগৰী হিসাবে খ্যাত ডুমডুমার এই অঞ্চল মই রূপেশ দা কাষত আহিব বিচাৰিছোঁ কি কব কেনে অনুরোধ ডুমডুমাত পোনপ্ৰথমবাৰে পোনপ্ৰথম 1985 চনত ইয়াত করম পতা হৈছিলে আর তার পরবর্তী 2003 বৰ্ষৰ পৰা 2022 লৈকে ক্রমান্বয়ে ডুমডুমাত কেন্দ্রীয়ভাবে করম পতা হৈছে আর এই কেন্দ্রীয় করম সম্মিলনের যোগেদি আজি ডুমডুমা অঞ্চলত বসবাস করা প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মাজত মানুষের মাজত একটা সাংস্কৃতিক সমন্বয়ের একটা সমন্বয় একটা গড় দিয়া হয়েছে আশা করু ভবিষ্যৎ দিনবিলাকত এই সাংস্কৃতিক অনুষ্ঠান যোগেদি আমি অসমের কলাকৃষ্টি একটা শক্তিশালী রূপত যাতে আমি বিশ্বর দরবার তখন প্রতিষ্ঠা করে পড়ো তেনে একটা চিন্তাধারায় আমি প্রত্যেক বছর ইয়াত করম পাতিছো
এই করমৰ লগতে সংগতি ৰাখি আপোনালোকে যদি চাই উৰিয়া মানুহবিলাক নুখাও পতে আৰু অসমৰ প্ৰত্যেকখন মানে নামঘৰ বিলাকত আমি বন্তি প্ৰজ্বলন নামঘোক পালন কৰো গীতা পাঠ হয় গতিকে এই পবিত্ৰ মাহত মানে এই পবিত্ৰ মাহত কৰমৰ ধৰ্ম কি কৈছে বিশ্বক মানে এটা মেছেজ দিব বিচাৰিছে বাৰ্তা দিব বিচাৰিছে যে কৰ্ম আৰু ধৰ্মৰ যোগেদি আমি সমাজ ব্যৱস্থাটোক আমি সৃষ্টিটোক আমি জীয়াই ৰাখিব পাৰো আমি আৰু কৰম দেৱতাই সমাজখনক এটো এটা বাৰ্তা দিছে যে আমি কৰ্মৰ যোগেদি আমি কৰ্মৰ যোগেদি আৰু ধৰ্মৰ যোগেদি সমাজখন আগুৱাই লৈ যাব লাগিব আৰু দেশখনক আগুৱাই লৈ যাব লাগিব সৃষ্টিটোক আগুৱাই লৈ যাব লাগিব তেনেকুৱা এটা মানৱিক তেনেকুৱা উদ্দেশ্যৰে মই ভাবোঁ কৰম আৰু ধৰ্মই তেনেকুৱা এটা বাৰ্তাই কৰম পৰ্বৰ যোগেদি ভাদ মাহতিক এই বাৰ্তাটো দিছে হয় নিশ্চিতভাৱে এয়া আছিল তেওঁলোকে কৰম সন্মিলন তেওঁলোকে আয়োজন কৰিছে মই পৰিৱেশটো দেখাবৰ কাৰণে মোৰ সহযোগী কনুৰ জনাম কিয়নো ইয়াত চৌপাশে কেৱল মানুহ ক'ব লাগিব আৰু এইটো কিয়নো মই পৰিৱেশটো মই দেখাবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ এনেধৰণে তেওঁলোকে আজি কৰম সন্মিলন তেওঁলোকে উদযাপন কৰিছে এয়া হ'ল ডুমডুমাৰ পৰিৱেশটো মই দেখাবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ চৌপাশে ডুমডুমা কেন্দ্ৰীয় যি কৰম মই বেনাৰখন দেখাবৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ মোৰ সহযোগী এনেধৰণে তেওঁলোকে কৰম সন্মিলন সন্মানীয় সভাপতি